আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই তো দেখতে দেখতে শ্বশুর বাড়িতে চলে আসছি আম্মুদেরকে রাজি করাবার জন্য। কেন রাজি করবো সেটা তো আপনারা জানেনই, মেজাবাইয়ের জন্য রাজি করব মিজানের জন্য। যা হোক, তাহলে আজকে ব্লগটা অবশ্যই দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। সবার কাছে অনুরোধ রইল ব্লগটি দেখার জন্য। তাহলে প্রথমে আমি ছাদের উপর কাজ করব। আমার সাথে বকিও আছে, বকুল আছে, আরো অনেকে আছে। তাহলে শুরু করতেছি। তুমি ঝালমুড়ি আনছো আমার জন্য? হ্যাঁ দাও। দাও না, এদিকে একটু ফিরো না, শান্ত দি, যা এবারে খাবো না। থামতে, আমি খাবো না, আমি খাবো। দাও না, আমাকে একটু দাও। আমরা সবগুলো খাই বলতেছে তাই, ছোট মেয়ে তো এখনো আমার মেয়ে। ও বাবা, তোমার থেকে অজ্জা লাগতেছে। আরো নি মারিস মারিস, তাই না ভাই? এখান থেকে তো মরিচ ছিঁড়ে ফেলেছে। কে একটা মরিচ পাইছি ছোট, এখানে অনেকগুলো কিন্তু অনেক ঝাল হবে। আর দুঃখের বিষয়, পেঁপে গাছগুলোতে ফুল আসতেছে কিন্তু পেঁপে ধরতেছে না। দেখেন দেখেন কতগুলো পেঁপে গাছের মধ্যে বিষ মারতে হবে। হ্যাঁ, দেখেন সবাই কি বলতেছে, সমস্যা ভুল তো স্বাভাবিক সবারই হয়। আমি এটা মেনে নিচ্ছি, পেঁপে গাছ না, এটা পেঁপে গাছ না, পেয়ারা গাছ, তাই না? আপনি তো বলতে হবে যে বিষ আনার জন্য ফুল ফুটতেছে কিন্তু ঘটতেছে না। আব্বু বাজার গেছে, তো ফোন করে বলে দেবো। কতগুলো ফুল আসতেছে কিন্তু ঘটতেছে না। অনেকদিন ছিলাম না তাই এখানে অনেক ময়লা হয়ে গেছে। ময়লা কতগুলো দেখেন পড়ে যাচ্ছে। আমি আসার পরে আম্মু বলতেছে তোমার গাছগুলো কি অবস্থা হয়েছে দেখো গিয়ে। এখন ছাদ অনেক ইয়া হয়ে গেছে তো তাই উঠতে পারছে না। অনেকগুলো গাছ মরে যাচ্ছে বৃষ্টির কারণে। আম্মু আমাকে বলতেছে ছাদের কি অবস্থা দেখো গিয়ে। আর আমি চলে আসছিলাম ভাবতেছি আপনাদের মাঝে কি শেয়ার করি। বন্ধুরা দেখতে পারতেছেন ঢেঁড়স গাছগুলো কিরকম হয়ে গেছে। প্রচুর বৃষ্টি পড়তেছে কিন্তু এতদিন অনেক সুন্দর ছিল, এই বৃষ্টির কারণে এরকম হয়ে গেছে। এই যে যেগুলো ফুল ফুটতেছে ফুলও নষ্ট হয়ে যাচ্ছে, দেখতে পারতেছেন গাছগুলো নষ্ট হয়ে গেছে।
ঢেঁড়স তো আর খাওয়া যাবে না, অনেক খাইছে নাকি আমার আম্মুরা, আমি তো ছিলাম না। এই যে গাছগুলো অনেক নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে, প্রচুর বৃষ্টি পড়তেছে আমাদের এখানে। সমস্যা নেই, ইয়া দেবো, বীজ দেবো, বীজ দিলে ঠিক হবে। বন্ধুরা দেখতে পারতেছেন কাঁকড়ল গাছে কাঁকড়গুলো মারা যাচ্ছে, সবগুলো মরে যেতেছে। এই যে আর বৃষ্টি, প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার একটু বৃষ্টি থামছিল। এই যে দেখতে পাচ্ছেন কাঁকড়ল গাছগুলোর অবস্থা কি হয়েছে। বকেয়াকে বলছিলাম আমি, আর তো বলার জন্য দিচ্ছে না, তাই আঁকতে পারতেছি না যে কী অবস্থা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কাঁকড়ল সবগুলো পচে যাচ্ছে, অনেকগুলো পোচা পোচা কাঁকড়ল আছে, আর যেগুলো আছে সেগুলো, আর এখন শেষ সিজন তো তাই তেমন একটা ভালোভাবে হবেও না, আর যেগুলো হচ্ছে সেগুলো খাওয়ার মতন হচ্ছে না আর কি। তাহলে প্রচুর বৃষ্টি পড়তেছে বকেয়া, চলো চলে যাই। কী করবো এখন, তো এক কাজ করবো না, রান্না করতে হবে আজকে, একটু বিরিয়ানি রান্না করবো। ঢেঁড়স গাছে ঢেঁড়স আছে কিনা দেখো তো, ছোট ছোট আছে, পাইলে তো কয়েকটা মাছ রান্না করতে পারতো। এদিকে এদিকে কয়েকটা আছে তো, এগুলো না না এগুলো তো ফ্রি হয়ে গেছে, না যাবে ওগুলো খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে মনে হয়, দেখি খাওয়া যাবে কি না। না না এটা বুড়ো হয়ে গেছে, খাওয়া যাবে না, আসো থাক। বন্ধুরা রান্না করে চলে আসলাম, আজকে অনেক মজার রান্না করব। বন্ধুরা দেখতে পারতেছেন ভাটা মাছ ধুয়ে পরিষ্কার করে নিলাম কুটে, এখন এগুলো রান্না করব আর মজা করে খাবো। চুলার আগুন ধরাই ফেলছি, বর্ষাকালে একটু চুলার আগুন ধরাইতে কষ্ট হয়, তারপরে কি করব, বিসমিল্লাহির রহমানির রহিম, ডেকসি বসাই দিচ্ছি, দেখছি গরম হয়ে গেছে, তেল দিছি। আমার শ্বশুর আব্বা তেল একটু কম খায়, তাই তেল কম দিতে বলছে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, মশলার গুঁড়া, আর হলুদের গুঁড়া, দিয়েছি পানি, দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে উঠে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। মরিচের পানিটা দিয়ে দিয়েছি, ঢাকনাটা দিয়ে দিয়েছি, দেখা যাক কি অবস্থা। এখন দিয়ে দিতেছি টমেটো, আর
কাঁচা মরিচ। ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা হয়ে গেছে ভাটা মাছ রান্না করা। আমার শ্বশুর আব্বা এভাবে পছন্দ করে, আপনারা চাইলে এভাবে বসে বসে খাবেন। বিকেলের নাস্তা করতেছি, নুডলস গুলো আজকে বকে ভাজি করছে, এরকম তো অনেক সুন্দর একটা একটা কমতে যাবে। আজকে মনে হয় তুমি নুডলস ভর্তা করছো। আমি করিনি, আমার ভিডিও আছে না। যা হোক, মনে হয় আমি শাশুড়ি আমার রান্না করছে, আমি বাবু খাবো। না, আমার আম্মু রান্না করে না, আপনি রান্না করছেন। আমি রান্না করি নাই। হ্যাঁ, দেখো রান্না করছি। এরকম হলো কিন্তু অনেক মজা হয়েছে, মজা লাগছে। আমার শাশুড়ি আম্মুর রান্না অনেক মজা। এখন রুস্টা রান্না দেখে মনে হচ্ছে বকে রান্না করছে। নো, বর্তা মানে হচ্ছে রান্না করে তেমন একটা ঢুকে না তো। আপনি নিজের দোষ গুলো অন্যের উপর গিয়া করেন। বাজার কথা ছিল আমার, যখন বাবু রান্না করছে আমি চলে আসছি। আমার সাথে রাগ করে ভাসছে আমার বাকি এগুলো, মানে আমি সবগুলো কুটে দিছি, কেন বাজি করলাম না? এত বড় মিথ্যা কথা বলতেছি, আমি কিছু ভাজি করলে তখন দাঁড়ায় দাঁড়ায় দেখবা, তাও দেখো না, শিখো না। আমি বাবু রান্না করছে তাই চলে আসছি। আমার পক্ষ থেকে এগুলো আমি এগুলো খাচ্ছি, আমি কারো একটু খাই না। এই গরু কিছু বলতো, আমার ভাইকে আমি গরু বলবো? ভাই তুমি ছাগল তাই না? তুমি মহিষ তাই না? ভাই বলো, ওর মুখে বলতো আমার মহিষ। ভাই টাকা দেখতে হবে না? ভাই টাকা আমার একদম কাজ। ভাই বলো, আমি সাগর ভাই। সবার ভাই, সবার সবার কি লাই? আমার বলো শুধু আমার ভাই। ও এগুলো কিন্তু খাচ্ছে না ভিডিওতে, কিন্তু একটু পরে যাই আমি বলি নাই, আমার ভাই এ বলে দিতে না। আমি আর খাই না, এগুলো খাওয়ার মতো করছেন, এগুলো খাওয়ার জন্য খাওয়ার মতো। আলহামদুলিল্লাহ, এখন থেকে আমি রান্না করবো, আমার পাশে আসে থাকবা। আমি রান্না করলে তুমি কোথায় কোথায় চলে যাও পাড়া টক টাকার জন্য? নমস্কার করে রান্না বসাই দি। আমি রান্না করি কি করি ওরা ভালোই জানে, আর রান্না করে তো বুঝো। ও এখন আমাদের, ও আবার কোচিং এ যায়, কটা বাজে জানো? ছয়টা বাজে, ছয়টা বাজে কোচিং এ যায়, সেজন্য একবার পাঁচটা বা দুটো রান্না বসে দিতে হয়। আর আমার শ্বশুর যদি কালকে যদি পাঁচটার আগে না উঠেন তাহলে আমি আপনার ভিডিওটা, আচ্ছা আমি ভাত খাই না সকালে, সবাই ভাত খাই, আমি ভাত খাই না, সেজন্য আমি আমার ঘুম যাই।
ততক্ষণ ওদের এক বাইস খাওয়া শেষ, আবার উঠে যখন রান্না করি তখন আবার খাওয়া, আমি সব খাই খাই দিই। আবার এত মিথ্যা কথা কিভাবে বলতে পারেন সেটা আমি নিজে জানি না। এখানে মিথ্যা কথা কি যেটা সত্যি, এই মিথ্যা কথা কি রে পিটা দিই নাই, কারণ পিটা দিলে বলবে ভাবি খারাপ। এমনিতে আপনি ভাবি খারাপ, ওটা মেজাটা নাকি অনেক ভালো বলতেছে, আমাকে খারাপ বলতেছে। মুখে নাই নাকি দেখি খাবেন, আপনি খাবেন, একটু খাবেন, মজা খাবেন, মজা আব্বু মজা খাবে, সবাইকে সালাম দাও, সালাম দাও, এই যে নন্দমণিকে সালাম দিস তো। তুমি মজা নিচে বলছো বাবা, বাবু তো মন খারাপ করছে মনে হয় আজকে, আমরা সবাই তোমরা সবাই বিরিয়ানি খাচ্ছ, আমার ছেলে কি দিচ্ছ না যে আব্বা কি হয়েছে বিরিয়ানি খাবে না, খাবে না বিরিয়ানি, আব্বুর সাথে কেউ কথা বলতেছে না, উমা রাগ করে ফেলছ, আসো 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 উমা আব্বুর কুলে আসো, উমা মা আসো 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 আব্বুর কুলে আসো, পা আসো আসো কুলে আসো, কুলে আসবে যে উমা কুলে আসবা, একদম কুলে আসবে রে, সরাতে হবে কুলে, উমা এতক্ষণ পরে হাসি আসছে কুলে সরার জন্য, হ্যাঁ কুলের জন্য হাসি আসছে উমা, আসো আসো অনেক দূরে যাবো গা, অনেক দূরে যাবো গা, বাহিরে যাবা, ও বাহিরে কোথায় যাবা, কোথায় দাদুর কাছে যাবা, হ্যাঁ দাদুর কাছে না সুটনের কাছে যাবে, ছোট বাবুকে একটু নিয়ে দাও তো, আমি যে কি কাবে যে ধর আমু দ্বারা ফেলে দিই কাছে যে, ও ফুফির গুলা কাও, ফুফির গুলা কাবে যে, ফুফির গুলা কাবে, কাবে যে আম্মু দেনে যে আবার বুকে
দেখতে পাচ্ছেন মুস্তাকিম ঘুম যাচ্ছে আর আশা রাজন দি এখন যাব আর কিছু কাজ বাকি আছে বলে করে নেব নামাজ পড়ব তারপর ভাত খাবো বলে যাবগা আর ব্লগটা আজকে দেখলেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভালো ভালো ভিডিও দেখতে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মুস্তাকিমের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ